তো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে একটা নতুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে একটা নর্মাল ফটো, এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ড্রেসের কালারটা অন্যরকম হয়ে গেছে, আর এখানে কিন্তু ফেসটা আগের তুলনায় স্মুথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম এডিটিং করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি স্ন্যাপসিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের সামনে এখানে অনেকগুলো ফিল্টার শো করছে, আর নিচে তিনটে অপশন, এখানে স্টাইল, টুলস আর হচ্ছে এক্সপোর্ট। তো আপনারা সিম্পলি কি করবেন, সবার আগে টুলসে ক্লিক করবেন। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে আপনারা যে সিলেক্টিভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এটাকে আপনারা সিম্পলি আপনাদের ফেসের উপরে এভাবে রাখবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে এভাবে লাইটটাকে ছোট করে নেবেন, আর এখান থেকে সবার আগে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন। ঠিক আছে, আপনাদের ফটো অ্যাকর্ডিং এখানে ব্রাইটনেসটাকে প্লাস করবেন। যদি আপনাদের ফেসটা একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে একটু বাড়াতে পারেন। তো তারপর এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু এখানে আমাদের স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে। তো তারপর গাইস, এই যে নিচে দেখতে পাচ্ছি আর একটা প্লাস আইকন, এখানে সিম্পলি ক্লিক করবো। তো তারপর একইভাবে এখানে আপনারা এই হাতের উপরে এভাবে রাখবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে এভাবে ছোটো করে এখানে আপনারা ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। এখানেও কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এই হাতের উপরে এভাবে রেখে টু ফিঙ্গার দিয়ে ছোটো করে এখানেও কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করবেন। তো তারপর এখানে নিচে টিকমার, টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমাদের কী করতে হবে, একটা সিবি ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য এখানে টুলসে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন নিচে ডাবল এক্সপোজার, এখানে ক্লিক করবেন। তো তারপর এই যে গ্যালারির অপশন, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওটাকে ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এটা দিয়ে দেবো। তো আপনারা এটা চুজ করবেন। তো তারপর কী করবেন, এখানে দেখতে পাবেন এই যে সাইডে এখানে ইন্ডাস্ট্রিটির অপশন, এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনারা 100% করে দেবেন। ঠিক আছে, এভাবে 100% করে এখানে সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস, এই যে উপরে এডিটর অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজারের অ্যারো, অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম চলে আসবে। তো তারপর আপনারা কী করবেন, এখানে আপনারা এই যে নিচে ডাবল এক্সপোজারের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এটাকে 100% করবেন, আর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। যদি আপনাদের ড্রেসের উপর বা ফেসের উপর এরকম দাগ পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা ঠিক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজারের মাইনাস অপশন, এখানে সিম্পলি ক্লিক করে এটাকে কিন্তু আবার ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এইভাবে 100% করে আবার কিন্তু এভাবে নিখুঁতভাবে ব্রাশটা করে নেবেন। পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে ব্রাশটা করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারা কিন্তু জিনিসটা করে নেবেন। অলরেড গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে কতটা সুন্দর লাগছে আগের তুলনায়। তো আপনাদের এরকমভাবে ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি কী করবেন, নিচে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে যে উপরে অ্যারো, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে গেলো। তো এবার আমাদের কী করতে হবে, টুলসে আবার ক্লিক করতে হবে। তো এবার কিন্তু আমাদের আরেকটা কালার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা কালার অ্যাড করলে আমরা কিন্তু এখানে ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারবো। তো সেটা করার জন্য টুলসে ক্লিক করবো। তো তারপর একইভাবে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে, তো তারপরে যে গ্যালারির অপশন এখানে ক্লিক করে দেবো, একইভাবে গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি এই কালারটা দিয়ে দেবো একটা ইয়েলো কালার। তো আপনারা ওটা চুজ করবেন, ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে। তো তারপর কী করবেন, এখানে আপনারা এই যে মিডল পয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা এই যে ডার্কেন দেখতে পাচ্ছেন, ডার্কেনে ক্লিক করে এখানে আপনারা সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস, এই যে উপরে এডিটর অপশন, একইভাবে এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর ডাবল এক্সপোজারের অ্যারো, অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো একইভাবে গাইস, আপনারা কিন্তু এখানে এই পুরো ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজারের পার্সেন্টেজ, এটাকে 100% করে দেবেন, আর নিখুঁতভাবে আপনারা এইভাবে ড্রেসটাকে ব্রাশ করে দেবেন। এখানে দেখতে পারবেন আপনাদের ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এডিটিংটা কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আপনারা এটাও কিন্তু নিখুঁতভাবে করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জিনিসটা করে নেবেন। অলরেড গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ড্রেসটাকে আর জুতোটাকে ব্রাশ করা গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় ড্রেসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কতটা সুন্দর লাগছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার, টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারো, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এডিটিংটা অনেকটা হয়ে গেছে। তো আমাদের এবার ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য এখানে টুলস আবার ক্লিক করবো। তো তারপরে যে ভিনটেজ দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর এখানে কিন্তু আমাদের একটা রাউন্ড চলে আসবে। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে মিডল পয়েন্টে রাখবেন আপনাদের ফটোর। তো তারপরে যে প্রথমে দেখতে পাচ্ছেন যে অপশনটা, তো এটাকে আপনারা একটু মাইনাস করবেন হালকা, এখানে 15%
5% বা 10% আশেপাশে রাখবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, তো এটাকে আপনারা একটু প্লাস করবেন। এখানে আপনারা এটাকেও 10 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ, এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু স্ন্যাপসিড অ্যাপ দিয়ে খুব কম সময়ের মধ্যে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।